এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 11:30 আর আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এখন আমি ফার্স্টে যাব পুজো দেবো, মানে ঘরের ঠাকুরকে পুজো দেবো। তো তোমরা তো দেখেই নিয়েছো যে আমাদের বাড়িতে কার্তিক এসেছে, তো আজকে তো কার্তিক পুজো। তো তোমাদের সবাইকে জানাই শুভ কার্তিক পুজো। তো মাও এসেছে, মানে আমার মা এসেছে, মানে সব কিছুতে সাহায্য করবে, যেহেতু শাশুড়ি মা তো পুজোর কিছু ধরতে পারবে না, কারণ যেহেতু মানে কৃষ্ণেন্দু ঠাকুমা মারা গেছেন, তো মানে কাল ওষুধ আছে মা আর বাবার, তো ওই জন্য আমরা নাতি নাতনি আমাদের কোনো কাল ওষুধ নেই, তো তাই পুজোটা আমি আর কৃষ্ণেন্দুই করছি। মা আছে, মাও চলে এসেছে, আর মা সকাল থেকে রান্নার মানে জোগাড় বা রান্না সব কিছুই মাই করছে। তো মার অলরেডি দুটো রান্না কমপ্লিটও হয়ে গেছে, তো আমি পুজো দিয়ে নিই, দেন নিচে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে মা কী কী দুটো রান্না কমপ্লিট করেছে আর বাকি কী কী করছে। তো চলো আগে পুজোটা দেওয়া যাক। পারলে পুজো দেওয়া কমপ্লিট, আর এখন যাব নিচে। বললামই যে মার অলরেডি দুটো রান্না হয়ে গেছে, তো চলো নিচে যাই, দেখি মা কী কী রান্না করলো। আর আজকে কিন্তু শুধু আমি উপোস না, আমার সাথে সাথে ইনিও আজকে উপোস করেছে, মানে বিয়ের পর এই ফার্স্ট টাইম আবার একটু উপোস করলো। আর এই যে এখনও স্নান করেনি, মানে কি বলবো, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, তবু ওকে ঠেলে গুঁতে বাথরুমে পাঠানো যাবে না। হ্যাঁ, অনেক সকাল থেকে কাজ করেছে, তো যাই হোক চলো নিচে যাই। আর হ্যাঁ, আমার মতো কার কার বাড়িতে কার্তিক এসেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি অলরেডি অনেককে ফেসবুকে দেখে নিয়েছি যে অনেকের বাড়িতেই এসেছে। তো তোমরা যদি কেউ আমার ব্লগ এর মধ্যে দেখে থাকো যে যাদের বাড়িতে এসেছে, তো তারাও জানিও যে কাদের বাড়িতে এসেছে। আর হ্যাঁ, মানে গতকালের ব্লগটা কিন্তু পোস্ট হয়ে গেছে, তো অবশ্যই সেটা গিয়ে আগে চেক করো। মা এখন এখানে পুজোর সব জিনিসপত্র রেডি করছে, যেগুলো যেগুলো লাগবে। যে এখন এখানে সব প্রিপারেশন চলছে, ওইদিকে মা রান্না করছে ওপরে, কেন শেফ একটু তাকাও, আর ওইদিকে হচ্ছে মাসি হচ্ছে মার হেল্পার, নিচে একজন মা ঠাকুরের জিনিস, আর এখানে একজন মা রান্না বান্না সব দশ পূজা। যেগুলো সব মা ঠাম্মা ওরা সবাই মিলে করে নিয়ে এসেছে, কারণ যেহেতু এবছর তো মা কিছু করতে পারবে না, আর আমাদের ঠাকুরের যে রান্নাঘর সেটাতে এখনও গ্যাস নেই, তো সেই গ্যাসটাও কিনবো খুব তাড়াতাড়ি, তো এই জন্য এগুলো মা ঠাম্মা সব করে নিয়ে এসেছে। যেখানে মা বসে আছে, তো ঠাকুরমশাই আসবে একটু পরে, মানে দেরি আছে। তো ঠাকুরমশাই আসবে হচ্ছে 4টার সময় মানে বলেছে, তো দেখা যাক কখন আসে। আর আমি এরপর যাব, মানে শাড়ি পরবো, আর কৃষ্ণেন্দুও স্নানে গেছে, স্নান করবে। আর এদিকে তো আমরা সব মানে কোচকাজ এখানে মাই করছে, আমি শুধু জাস্ট হেল্প করছি, এটা নিয়ে আসা ওটা নিয়ে আসা, আর ওপরে তো মাকে দেখালাম, মাও রান্না করছে ওপরে, তো এই দুজন মিলেই আজকে মানে সব কিছু করছে। এবার বাকিরা সবাই আসবে আবার একটু পরে। রেডি হয়ে গেছি আর এখন যাব নিচে, কারণ ঠাকুরমশাই ফোন করেছিল, বললো যে 3:30-এর মধ্যে হয়তো চলে আসবে, আসার কথা ছিল 4টে, যাই হোক বললো 3:30 কি 4টের মধ্যেই ঢুকে যাবে, তো ওই জন্য এখন রেডি হয়ে নিয়েছি। আর কৃষ্ণেন্দুও এখন রেডি হবে, মানে ও ড্রেসটাও বার করে দেবো, তো ও রেডি হবে, ও নিচে গেছে একটু কাজ করছে। তো চলো নিচে যাই, সবাই এসে গেছে, বম্মা কাকিমণি আর দীপান্বিতারাও আসবে, বোনও আসবে একটু পরে।
আর এই যে আমি এই শাড়িটা পরেছি, এইটা পরেই আমি দশমীতে ঠাকুর বরণ করেছিলাম, তো ভাবলাম এই শাড়িটা পরি, বেশ লালের মধ্যেও আছে আর শাড়িটা খুব কমফোর্টেবল, তো ওই জন্য এই শাড়িটা পরলাম। কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কাকুমণি ফল কাটছে, আর এই যে ছোট মা বলছে ছোট মাকে দেখাতে না, আর এতক্ষণ বম্মাও ছিল, আর এই যে এখানে আমার কার্তিক সুন্দর করে মালা ঠালা পরে রেডি হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, আর আমি অনেকক্ষণ পর আবার মানে তোমাদের সাথে কথা বলছি, কারণ বুঝতেই পারছো প্রসাদ দিয়েছিলাম, সব কিছু করছিলাম, তো এখনও রাতের খাওয়া দাওয়াটা বাকি আছে। মেনু তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, আর এই যে এখন অঞ্জলি দিয়ে পুজো করে এখন বসে পড়েছে অফিস করতে। তো বলো পুজোটা একটু কেমন কি হলো, কাকুমণি আসো। খুব ভালোভাবে পুজো মিটে গেছে আর সবকিছুই ঠিকঠাক হয়েছে, আর আমার কি কাজ আছে, আমার তো সবকিছু হয়ে যাওয়ার পরে আমার দিনের শেষে আমার দোকানটা খুলতেই হবে, তো এখন কাজ শুরু করেছি। দোকানটা না খুললে তো হবে না, দোকানটা না খুললে হবে না কেন? ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছে সবাই, বুঝে গেছে। আর এই যে এখানে কাকুমণি ঘুরঘুর করছে, এই যে কাকুমণি ভ্রমণ করছে, আমার তিনতলা ভ্রমণ করতে এসেছে। এটা হচ্ছে কার্তিকের বেবি কট নিচে, আর এই যে এখানে সবাই রয়েছে, এই যে বড় দিদুন একটু তাকাও। তো দেখিয়েছিলাম যে পনির আর চাটনি, আরো এক রাউন্ড পনির হয়েছে, তো এই যে এটা হচ্ছে আলুর দম, ঠিক আছে, বাদাম বাটা দিয়ে কারি পাতা দিয়ে আলুর দম, এখানেও আছে আলুর দম, আর এখানে হচ্ছে আরেক রাউন্ড পনির, তো এটা ফ্রাইড রাইস, বুঝতেই পারছো আরো বেশ কিছুটা কোয়ান্টিটি কিন্তু ছিল, বাট প্রসাদ দেওয়া হয়ে গেছিল। আপনাদেরকে বলেছিলাম যে আমাকে যে কার্তিকটা দিয়েছে তাদের সাথে দেখা করাবো, এই যে যে দায়িত্ব নিয়ে কার্তিককে নিয়ে এসেছে, আর যে দায়িত্ব নিয়ে কার্তিককে আমার ঘরের সামনে বসিয়ে দিয়ে পালিয়ে গেছে কলিং বেলটা বাজিয়ে,
আর এই যে এখানে মা বসে আছে মা তুমি বলো তুমি কার্তিক পে খুশি নাকি হেভি হেভি খুশি হেভি না 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 ছোট বাবু বেশি দেখা যায় না এই জাস্ট নিচ থেকে উপরে আসলাম সমস্ত কিছু গোছগাছ করে মারা সবাই চলে গেছে আর সত্যি মানে আজকে সব কিছু ভীষণ 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 ভালো হয়েছে যেমন রান্না ভালো হয়েছে তেমন পুজো ভালো হয়েছে মা তো ছিলই দেখো বাড়িতে তো আমি মা কৃষ্ণেন্দু বাবা আমরা চারটি মানুষ তো মা কাকিমণি বম্মা ছোটোমা সবাই এসে অনেকটা হেল্প করেছে তো মানে কি বলবো কিছুই বলার নেই তো যাই হোক মার রান্নাগুলো প্রত্যেকটা ভালো হয়েছে আর মা একা এতগুলো রান্না করেছে তোমাদেরকে তো সবটাই দেখালাম তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো মন থেকে যতটা পেরেছি ঠাকুরকে মানে সব কিছু করার চেষ্টা করেছি তো আশা করি আজকের ব্লগটা তোমাদেরও খুব ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমি বেশ কিছুক্ষণ আগে শাড়িটাকে ছেড়ে কুর্তি পরে নিয়েছি কারণ আর পারছিলাম না শাড়ি পরে তো ওই জন্য যাই হোক দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট